এই জঙ্গলে এমন সব প্রজাতির সাপ আছে যেগুলো পৃথিবীর আর কোথাও নেই। এমন সব মানুষ আছে যারা ফোন জামা কাপড় কি জিনিস তাই জানে না। এটা এমন একটা জঙ্গল যেখানে সূর্যের আলো ঠিক করে পড়ে না। ভাবুন অ্যামাজন জঙ্গল কত বড়, পৃথিবীর 8টা দেশ এবং একটি সমুদ্র পার্বত্য এলাকায় ছড়িয়ে। সেই জন্যই অ্যামাজনকে লাংস অফ দ্য প্ল্যানেট মানে পৃথিবীর ফুসফুস বলা হয়। এটা এতটাই বড়, ভাবুন ইন্ডিয়া সাইজের 2টো দেশের সমান। এই জঙ্গলে উঁচু গাছ 1500 রকমের আছে আর টোটাল উদ্ভিদ প্রায় 60,000 রকমের। এখানে প্রায় 1 কোটি রকমের জীবজন্তু আছে। আর এখানেই শেষ না, প্রতি বছর এখানে নতুন নতুন জীবজন্তু আবিষ্কার করা হচ্ছে। এখানে এমন এমন সব জীবজন্তু আছে যেগুলো শুধু এখানেই পাওয়া যায়, মানে তারা এখানেই জন্মায় এখানেই মরে। এটা এতটাই ঘন জঙ্গল যে সূর্যের আলোও দিনের বেলা ঠিকঠাক পৌঁছায় না, দিনের বেলাও অন্ধকার হয়ে থাকে। অ্যামাজন রেন ফরেস্টে বৃষ্টি প্রচুর হয়। এটা এতটাই ঘন জঙ্গল যে এখানে বৃষ্টির জল মাটিতে পৌঁছাতে প্রায় 20 মিনিটের মতো টাইম লেগে যায়। এই জঙ্গলে 3000-এর মতো ফ্রুটস ড্রাই ফ্রুটস পাওয়া যায়। এখানে এমন সব জড়িবুটি ও জীবজন্তু আছে যেগুলো দিয়ে বিজ্ঞানীরা ক্যান্সারের মতো অসুখের ওষুধ বানাচ্ছে। আর এই জঙ্গলে দেখতে পাবেন আদিবাসীরা কেমন ছিল, কারণ এই জঙ্গলে এখনও কিছু কিছু জায়গায় মানুষ বাস করে কিন্তু তারা জঙ্গলি আদিবাসী। এরা এখানে হাজার হাজার বছর ধরে আছে। এরা আত্মরক্ষা ও শিকারের জন্য এখনও তীরধনুক ব্যবহার করে। অ্যামাজনের জঙ্গলে প্রচুর গাছপালা আছে কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই জঙ্গলের মাটি একদমই ফার্টিলাইজ নয়, মানে এই জঙ্গলের মাটিতে গাছের জন্য কোনো খাবারই নেই। যদি এখানের গাছ একবার কেটে ফেলা হয় এখানে গাছ আবার হওয়া প্রায় অসম্ভব। মাটি উপযুক্ত না হওয়ার পেছনে কারণ হচ্ছে এই জঙ্গলে যত গাছ আছে সব মাটি থেকে খাবার খেয়ে নিয়েছে, আর এখানে যেসব গাছ মারা যায় সেই সব গাছকে ব্যাকটেরিয়ায় খেয়ে নেয়। তাহলে গাছ কী করে বেঁচে আছে? সাহারা ডিজার্ট, যেটা দেখে আপনার মনে হতে পারে যে এত বড় এলাকা শুধু শুধু পড়ে আছে কিচ্ছু কাজের না, কিন্তু এটা আপনার ভুল ধারণা। সাহারা ডেজার্টে যে বড় বড় বালিঝড় হয় যার ফায়দা সবচেয়ে বেশি অ্যামাজন জঙ্গলেরই হয়। যেমনটা আমি বলেছিলাম, অ্যামাজন জঙ্গলের মাটি গাছের খাবারের জন্য একদমই উপযুক্ত নয়। সাহারা মরুভূমি থেকে ঝড়ে যে লাখ লাখ টন মাটি উড়ে অ্যামাজন জঙ্গলে চলে যায় আর সেই মাটিতে প্রচুর পরিমাণে ফসফরাস থাকে যা উদ্ভিদের গ্রোথের জন্য একদম উপযুক্ত। 2006 সালে নাসা একটা স্যাটেলাইট স্পেসে পাঠায় যার নাম ছিল ক্যালিপসো, যার মেন কাজ মাটি এবং মেঘের ইনফরমেশন দেওয়া। সেই স্যাটেলাইটটা 2007 থেকে 2013-এর মধ্যে যে ছবি এবং ডেটা দিয়েছে তার থেকে জানা যায় অ্যামাজন জঙ্গল প্রতি বছর বৃষ্টি এবং বন্যার কারণে 20 থেকে 22,000 টন ফসফরাস মাটি থেকে হারিয়ে ফেলে। কিন্তু সাহারা মরুভূমি থেকে যে ঝড় মাটি নিয়ে আসে তাতে 20 থেকে 22,000 টন ফসফরাস থাকে। মানে অ্যামাজন জঙ্গল প্রতি বছর যে বৃষ্টি ও বন্যার কারণে ফসফরাস হারিয়ে ফেলে সেটা সাহারা মরুভূমি আবার পূরণ করে দেয়। ভাই, নেচার ইজ আমেজিং। এগুলো তো আপনারা জেনে গেলেন, কিন্তু আপনি কি জানেন একটা এমন শহর আছে যেটা আপনার বেডরুমের থেকেও ছোট? আর এই ওয়েবসাইটটা দিয়ে আপনি জানতে পারবেন আপনার ঘরে কেউ মরেছিল কিনা। ভাই, ওই ভিডিওটা খুবই মজাদার, ওটা এক্ষুনি দেখুন। আর এই ভিডিওটাকে লাইক না করে থাকলে এক্ষুনি করে দিন। এই ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে জানিয়ে দিন আপনি কত ভালো ভালো ভিডিও দেখেন। আর এই চ্যানেলটা না এখনো সাবস্ক্রাইব করে থাকলে এক্ষুনি করে দিন, নাহলে এরকম ভিডিও মিস করে যাবেন তো। চলুন ওই ভিডিওটা দেখা হচ্ছে।